বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে টাইগাররা ইতোমধ্যে পাড়ি জমিয়েছে মার্কিন মুল্লুকে। কিন্তু শুরুর আগেই সিরিজটি মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজের ম্যাচগুলো যে ভেনুতে অনুষ্ঠিত হওয়ার কথা, হিউস্টনের সেই প্রেরিভিউ স্টেডিয়াম প্রচণ্ড ঝড়ে লন্ডভণ্ড হয়ে গেছে। বলা যায় পুরো স্টেডিয়ামই পুরোপুরি বিধ্বস্ত। এমনকি শান্ত লিটনদের বহনকারী বিমান হিউস্টন বিমানবন্দরে অবতরণ করার পরেই ভারী বর্ষণের কবলেও পড়েছিল বাংলাদেশ দল। হিউস্টন এলাকায় শুক্রবার প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় বয়ে গেছে, যাতে সাতজন মানুষ নিহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, পুরো হিউস্টন এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। প্রায় 9 লক্ষ মানুষ অন্ধকারে শুক্রবার রাতটি অতিবাহিত করেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঘূর্ণিঝড়ে প্রেরিভিউ স্টেডিয়ামে অবস্থিত অস্থায়ী সব স্থাপনাই পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইড স্ক্রিন সহ মাঠের সব স্থাপনাই অস্থায়ী। আর এসব অস্থায়ী স্থাপনাই ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে। এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝড়ের কবলে পড়ে একেবারে উড়ে গেছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 21 মে। সিরিজ শুরু হতে আর বাকি যখন মাত্র 3 দিন, তখন প্রেরিভিউ স্টেডিয়ামের এমন অবস্থায় এই ভেনুতে ম্যাচ আয়োজন অনেকটাই অনিশ্চিত। ESPN ক্রিকইনফোর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদদাতা পিটার ডেনাপেনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই সময়ের মধ্যে মাঠকে খেলার উপযোগী হিসেবে পুনরায় প্রস্তুত করা সম্ভব নাও হতে পারে, ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ঠিক সময়ে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও শুক্রবার যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অনুশীলন সেশন প্রেরিভিউ স্টেডিয়াম থেকে কাছাকাছি একটি ইনডোর স্টেডিয়ামে হস্তান্তর করা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দ্রুত মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত সব স্থাপনা এবং খেলার সুবিধা সংবলিত সবকিছু ঠিকঠাক করার ব্যবস্থা নিচ্ছেন বলেও জানা গেছে। দিবাকর চৌধুরী, কালবেলা।